আমরা এ পর্যন্ত মানে আপ টু 31st অক্টোবর 2024 1600 বেশি অভিযোগ পেয়েছি, আইদার ফ্রম দ্য ভিকটিমস অর ফ্রম দ্য এফেক্টেড ফ্যামিলিস। 1600 বেশি আমরা এ সময়ে আমরা ইন্টারভিউ নিয়েছি 140 জন অভিযোগকারীর, এবং আমরা 1600 অভিযোগের মধ্যে 400 অভিযোগ আমরা খতিয়ে দেখেছি। রাষ্ট্রের সার্বভৌম নির্বাহী ক্ষমতার ট্রাস্টিস এবং মেম্বার্স অফ পার্লামেন্টরা, রাষ্ট্রের আইন প্রণয়ন ক্ষমতার ট্রাস্টিস, যদি এই তিন শ্রেণীর লোক যদি ট্রাস্টিস হিসাবে সুচারুরূপে কাজ করত তাহলে দেশের চেহারা বদলে যেত, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়নি। এটা আমাদের কালেকটিভ ফেইলিয়র। রাজনীতি পরিশুদ্ধ না হলে এদেশে কখনো গুড গভর্নেন্স বা সুশাসন প্রতিষ্ঠিত হবে না। এখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে, রাজনীতি কে পরিশুদ্ধ করবে? রাজনীতি পরিশুদ্ধ করার দায়িত্ব সম্মানিত রাজনীতিবিদদের। আমাদের যে ল এনফোর্সিং যে এজেন্সিস, আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় জাতীয় স্বার্থ কিংবা জনস্বার্থের পরিবর্তে অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীসমূহকে ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দলীয় স্বার্থে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যার ফলশ্রুতিতে আয়নাগরের সৃষ্টি। ডিজিএফআইতে জয়েন্ট ইন্টারোগেশন সেল, ওইটাকে আয়নাগর, আরও কিছু সিক্রেট ডিটেনশন সেন্টার্স আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাহিনীর অধীনে। ব্রিগেডিয়ার জেনারেল আজমি, কর্নেল হাসিন, অ্যাম্বাসেডার মারুফ জামান এবং অন্য যারা আছেন, এই যে মাসের পর মাস, বৎসর পর বৎসর, আজমি তো 8 বৎসর ছিলেন, ব্রিগেডিয়ার আজমি, আরমানও 8 বৎসর। এগুলো একটা স্বাধীন দেশে কল্পনা করা যায়? 8 বৎসর আয়নাগরে বা ডিটেনশন সেন্টারে উইদাউট এনি ট্রায়াল, গোমের সাথে কারা সম্পৃক্ত, হুয়েভার হি অর দে মে বি, ওটি আমরা শুধু দেখবো গোমের সাথে কারা সম্পৃক্ত। এটা হলো আমাদের আপনার অ্যাসাইনমেন্ট, কথা বুঝছেন? এর বাইরে তো আমরা যাবো না। আমরা পাচ্ছি কর্মকর্তা, এটা আমরা এখনো এটা ক্যালকুলেট করে এখনো বলা মুশকিল, এটা কেস বাই কেস আমরা দেখতেছি, কথা বুঝছেন? ওইটা যখন আমাদের ইনকোয়ারিটা শেষ হয়ে যাবে তখন শেষের দিকে আমরা বলতে পারবো। ভার্চুয়ালি উই আর নাও হাফ ওয়ে থ্রু আওয়ার ওয়ার্ক। না, বললাম যে শুরু করছি প্রসেস সম্বন্ধে, এই 7 তারিখ থেকে শুরু করবো, আচ্ছা তো 5 তারিখ পরশু থেকে শুরু করবো, সম্বন্ধ আবার শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে ইনভলভমেন্ট পাচ্ছি তো আমরা ডিজিএফআই, র্যাব, ডিবি, তারপর আপনার সিটিটিসি, তারপর আপনার এই কী বলে সিআইডি, পুলিশ, সব